আজকে একটা শুক্রবার, আল্লাহ কি শুরু করলো আকাশে মেঘ টেক দিয়ে খেতে না গো। দণ্ড দণ্ড মারা, সারাদিন খালি মল দেবা মল। আজকে মল মল কিছু মল শুনো না, খেতে না গো। একটা গেলে হয়েছে, চল। তুমি কি এসে কথা ফিরাম গা? এবার ভুল হচ্ছে না, মা এগুলো থাকি দাঁড়িয়ে বলে খসখস করে যাও তো কোন খেতে দেবা? যা দিলে পেশাব করলে আমার এই তাজা ঘুম ভাঙলো কে? আমার এই তাজা ঘুম ভাঙলো কে? তুই বর্ষ আমার তাজা ঘুম ভেঙেছিস। দিলাম পুরোটা গেল ঘুরে, এখন হ্যাঁ মুখ পানি গেল। দেখি আমি চতুর্থ সাত ভাইয়ের মধ্যে চতুর্থ ভাই, তৃতীয় ভাই। আমার নাম গণেশ। গাছ তো ভালো না, বুঝতেছো মানে দুপুর বেলায় আমি সব জানি। আমি জানি ওর কি হয়েছে, আমি আসার পর থেকে আরো আল্লাহ তুমি রহম করো। বাবা এই জায়গায়, বাবা এই জায়গায় বিশা। আমি ওকে শান্ত হয়েছি। বের কর ওকে, বের কর। বাবা কোন বং বাবা গো, শান্ত হ্যাঁ কে রে তুই? তুই এসে গণেশ
তুই এই শরীরে ভর করছিস কেন আমার সাত ভাই চতুর্থ ভাই তৃতীয় ভাই এই শরীরে তুই ভর করছিস কেন সেটা আগে বল ও আমার শরীরে পোশাক করেছে এখন তুই ওর শরীর থেকে চলে যা না যাব না আমি যাব না ও আমার ঘুম নষ্ট করেছে আমি ভালোই ভালোই বলছি তুই চলে যা এখান থেকে না আমি যাব না যাবি কি না সেটা আগে বল না যাব না যাবি না না আমি যাব না বাবু আমি যাব না আমি যাব না এবার কি তুই যাবি কি না সেটা আগে বল আমি যাব না আমি যাব না এখন কি তুই যাবি কি না বল না আমি যাব না আমি এই যে নতুন আর্মির লোক একটা কিন্তু বিশ্বাস করতে না যাবো 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 তুই যে যাবি তার কি প্রমাণ আছে সেটা আগে বল উপরে পেয়ারা গাছ আছে ঝোপ দিয়ে চলে যাবো আমি তাহলে তুই চলে যা আমি লেবু আমি মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে চলে যাবি এখান থেকে আপনার ছেলেকে সবকিছু কমপ্লিট।